আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার চ্যানেল। আজকে আমাদের টপিক হলো ডায়রিয়াল ডিজিজ। এটা হলো কয়েকটা ডিজিজের এমন একটা গ্রুপ যাদের মেইন সিমটম হলো ডায়রিয়া। সো আমাদেরকে ফার্স্টেই জানতে হবে ডায়রিয়াটা কি। ডায়রিয়াটা হলো পাসেস অফ লুজ লিকুইড অর ওয়াটারি স্টোর মোর দেন থ্রি টাইমস এ ডে। এখানে ফ্রিকোয়েন্সিটা খুবই ইম্পর্ট্যান্ট। তবে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যদি নর্মাল কনসিস্টেন্সির স্টুল তিনবারের বেশি সময় পাস হয় তখন সেটাকে ডায়রিয়া বলা যাবে না। আবার ব্রেস্ট ফেড বেবিদের ক্ষেত্রে যদি এরকম লিকুইডিশ ওয়াটার স্টুল তিনবারের বেশি সময় ধরে পাস হয় তখনও সেটাকে ডায়রিয়া বলা যাবে না। তো ক্লিনিক্যালি ডায়রিয়াকে চারটা টাইপের আন্ডারে আনা হয়েছে। অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ডায়রিয়া উইথ সিভিয়ার ম্যালনিউট্রিশন। আবার ডিউরেশনের উপর ডায়রিয়াকে দুইটা ভাগে ভাগ করা যায়, অ্যাকিউট ডায়রিয়া এবং ক্রনিক ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়ার ডিউরেশনটা হলো লেস দেন টু উইকস এবং ক্রনিক ডায়রিয়ার ডিউরেশনটা হলো গ্রেটার দেন টু উইকস। ফার্স্টে আসি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে। এই ধরনের ডায়রিয়া কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত পারসিস্ট করে এবং এটার মেইন ডেঞ্জার হলো ডিহাইড্রেশন। আবার ফিডিংটা যদি ডিসকন্টিনিউড হয় তখন ওয়েট লস হতে পারে। কমনলি রোটাভাইরাস, ভিব্রিও কলেরি এবং ইকোলাই দিয়ে এই ডায়রিয়াটা হয়ে থাকে। সেকেন্ডলি আসি অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া, যাকে ডিসেন্ট্রি বলা হয়। অর্থাৎ স্টুলে যদি ভিজিবল ব্লাড প্রেজেন্ট থাকে তখনই সেটাকে ডিসেন্ট্রি বলা হবে বা অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া। তো এটার মেইন ডেঞ্জার হলো ইন্টেস্টিনাল মিউকোসার ডেমেজ, সেপসিস, ম্যালনিউট্রিশন, ডিহাইড্রেশন। যদি ফিডিংটা ডিসকন্টিনিউড থাকে তাহলে ওয়েট লস হতে পারে। কমন কজ হলো শিগেলা ব্যাকটেরিয়া। তারপর আসি পারসিস্টেন্ট ডায়রিয়া, যে ডায়রিয়াটা 14 দিন বা তার বেশি সময় ধরে পারসিস্ট করে সেটাই পারসিস্ট্যান্ট ডায়রিয়া। এই ধরনের ডায়রিয়ার মেইন ডেঞ্জার হলো ম্যালনিউট্রিশন এবং সিরিয়াস নন ইন্টেস্টিনাল ইনফেকশন। ডিহাইড্রেশন হতে পারে, বাট এইডস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ডায়রিয়া 30 দিন পর্যন্ত পারসিস্ট করে। লাস্ট হলো ডায়রিয়া উইথ সিভিয়ার ম্যালনিউট্রিশন। সাধারণত ম্যারাসমাস এবং কোয়াশিওরকর দিয়ে এই ধরনের ডায়রিয়া হয়ে থাকে। এই ধরনের ডায়রিয়ার মেইন ডেঞ্জার হলো সিভিয়ার সিস্টেমিক ইনফেকশান, ডিহাইড্রেশন, হার্ট ফেলোর অ্যান্ড ভিটামিন অ্যান্ড মিনারেল ডেফিসিয়েন্সি। এবার আসি এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টসে, এজেন্ট ফ্যাক্টরস বা কজাল ফ্যাক্টর। তো এই কজাল ফ্যাক্টর বা এজেন্ট ফ্যাক্টরস ইনফেক্টিভ কজ এবং নন ইনফেক্টিভ কজ হতে পারে। এই ইনফেক্টিভ কজটাতেই আমাদের বেশি ইম্পর্টেন্স দিতে হবে। ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই ধরনের ইনফেক্টিভ কজের কারণে ডায়রিয়া হয়ে থাকে। তো ইনফেক্টিভ কজ কী কী দিয়ে হয়ে থাকে? বেসিক্যালি ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের প্রোটোজোয়া দিয়ে এই ধরনের ইনফেক্টিভ ডায়রিয়া হয়ে থাকে। ভাইরাসের মধ্যে আছে রোটা ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, করোনা ভাইরাস, নরওয়া গ্রুপ ভাইরাস, এনভাইরো ভাইরাস। তো ব্যাকটেরিয়ার মধ্যে আছে কম্পাইলোব্যাক্টর জেজুনি, ইশিরিকিয়া কোলাই, শিগেলা, ভিব্রিও কলেরি, ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, ব্যাসিলাস সিরিয়াস, অ্যান্টারোটক্সিজেনিক ইকোলাই এবং অ্যান্টারোপ্যাথোজেনিক ইকোলাই। আদার্সের মধ্যে আছে অ্যান্টাময়বা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস, ট্রাইচোরিয়াসিস, ক্রিপ্টোস্পোরডিয়াম স্পেসিস, ইন্টেস্টিনাল ওর্মস। নন ইনফেক্টিভ কজের মধ্যে কোয়াশিওরকোর ম্যারাসমাস, প্রু কোলিয়া ডিজিজ, পেলেগ্রা, ইনবর্ন ইরর অফ মেটাবলিজম লাইক কনজেনিটাল এনজাইম ডেফিসিয়েন্সিস। তবে এই কনজেনিটাল এনজাইম ডেফিসিয়েন্সিসটা বেসিক্যালি নিউবর্নের ক্ষেত্রে, এছাড়া সেপ্টিসেমিয়া এবং নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। নেক্সট ডিটারমিনেন্টস হলো রিজার্ভয়ার অফ ইনফেকশন। তো ম্যান ইজ দ্য প্রিন্সিপাল রিজার্ভয়ার। তো এটা হলো কিছু কিছু স্পেসিফিক অ্যান্টেরিক প্যাথোজেন্সের ক্ষেত্রে, যেমন অ্যান্টেরোটক্সিজেনিক ইকোলাই, শিগেলা, ভিব্রিও কলেরি, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া এবং অ্যান্টাময়বা হিস্টোলাইটিকা। আর বাকি সব অ্যান্টেরিক প্যাথোজেন্সের জন্য অ্যানিমাল হলো ইম্পর্ট্যান্ট রিজার্ভয়ার। তো বেসিক্যালি ইনফেকশনটা অরিজিনেট করে হিউম্যান এবং অ্যানিমাল ফিসেস থেকে। থার্ডলি হলো হোস্ট ফ্যাক্টর। এই হোস্ট ফ্যাক্টরে ফার্স্টেই বলবো চিলড্রেনের কথা।
তো 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা মোস্ট কমন, এবং হাইয়েস্ট ইনসিডেন্স এজ গ্রুপ হলো 6 মাস থেকে 11 মাস বয়সী বাচ্চারা। কারণ এই 6 মাসের দিকে যেহেতু ওয়েনিং স্টার্ট হয়, সেজন্য এদের ম্যাটারনালি অ্যাকোয়ার্ড যে অ্যান্টিবডিগুলো ওইটার লেভেলটা ডিক্রিজ করে, প্লাস অ্যাক্টিভ ইমিউনিটিও ডিক্রিজ করে। এর সাথে যেহেতু ওয়েনিং স্টার্ট হয়েছে, এই কারণে কন্টামিনেটেড ফুডের সাথেও ইন্ট্রোডাকশান স্টার্ট হয়। আবার যেহেতু 6 মাস বয়সে বাচ্চারা ক্রলিং স্টার্ট করে, তাই তাদের হিউম্যান এবং অ্যানিমাল ফিসেসের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হতে পারে। তো এই সবগুলো কারণে দেখা যায় যে 6 মাস থেকে 11 মাস বয়সে বাচ্চাদের হাইয়েস্ট ইনসিডেন্স গ্রুপে রাখা হয়েছে। 6 মাসের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রেও ডায়রিয়া কমন যদি তাদেরকে কাউস মিল্ক খাওয়ানো হয়। আবার যারা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদের ক্ষেত্রেও ডায়রিয়া হয়, কারণ ম্যালনিউট্রিশনের কারণে ইনফেকশন হয় এবং ইনফেকশন থেকেই ডায়রিয়া হয়, যেটার নাম দেওয়া হয়েছে ভিসিয়াস সাইকেল। এছাড়া আরও কিছু কন্ট্রিবিউটরি হোস্ট ফ্যাক্টর রয়েছে, যেমন পোভার্টি, প্রি ম্যাচুরিটি, রিডিউসড গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, ইমিউনোডেফিসিয়েন্সি, ল্যাক অফ পার্সোনাল অ্যান্ড ডোমেস্টিক হাইজিন, ইনকারেক্ট ফিডিং প্র্যাকটিসেস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো একটা ইম্পর্টেন্ট এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্ট। তো উইন্টারে মোস্টলি রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, এবং ওয়ার্ম সিজন বা সামারে ব্যাকটেরিয়াল ডায়রিয়া বেশি হয়। তো হেমন্ত এবং শীতকালে রোটা ভাইরাস ডায়রিয়া হয়, এবং গ্রীষ্মকাল বর্ষাকালে ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়। আবার বর্ষার পানি নেমে যাওয়ার সময় ভিব্রিও কলেরি দিয়ে ডায়রিয়া হতে পারে। বাংলাদেশে মোস্ট কমনলি রোটা ভাইরাস, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, শিগেলা, কম্পাইলোব্যাক্টার জেচনি, ভিব্রিও কলেরি, সালমোনেলা এবং এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই দিয়ে ডায়রিয়া হয়ে থাকে। আর এপিডেমিক্স অফ ডায়রিয়ার জন্য 2টা ভাইরাস রেসপন্সিবল, ভিব্রিও কলেরি এবং শিগেলা। এবার আসি মোড অফ ট্রান্সমিশনে। ডায়রিয়া বেসিক্যালি ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। তো এই ফিকো ওরাল রুটটা হতে পারে ওয়াটার বর্ন, ফুড বর্ন, ফোমাইট বর্ন, ফিঙ্গারের মাধ্যমে, ডার্ট ইনজেস্টেড বাই ইয়ং চিলড্রেন, অ্যান্ড অলসো মেকানিক্যাল ট্রান্সমিশন। ডায়রিয়ার ফলে কী কী প্রবলেম অ্যারাইজ করে এবং সেটা কীভাবে ম্যানেজ করতে হয়, সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে পড়ব। তো এখন দেখে নিই ডায়রিয়াল ডিজিজের কন্ট্রোল প্রোগ্রাম। তো এই কন্ট্রোল প্রোগ্রামকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, শর্ট টার্ম এবং লং টার্ম। শর্ট টার্মের মধ্যে আছে অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, টার্মের মধ্যে আছে বেটার MCH কেয়ার প্র্যাকটিসেস, প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস, প্রিভেন্টিং ডায়রিয়াল এপিডেমিক্স, ইন্টিগ্রেটেড গ্লোবাল অ্যাকশন প্ল্যান ফর দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ নিউমোনিয়া অ্যান্ড ডায়রিয়া। ফার্স্টেই আসি শর্ট টার্মে। তো অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের আন্ডারে আছে ওরাল রিহাইড্রেশন থেরাপি, ইন্ট্রাভেনাস রিহাইড্রেশন থেরাপি, মেনটেন্যান্স থেরাপি, অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং, কেমোথেরাপি, জিঙ্ক সাপ্লিমেন্টেশন। এর মধ্যে ওরাল রিহাইড্রেশন থেরাপি এবং ইন্ট্রাভেনাস রিহাইড্রেশন থেরাপি আমরা আমাদের নেক্সট ভিডিওতে পড়ব। চলে আসলাম মেনটেন্যান্স থেরাপিতে। একজন ডায়রিয়ার পেশেন্টের যদি ডিহাইড্রেশন থাকে, ফার্স্টেই তার ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সিটা কারেক্ট করা হয়। এরপর যখন ডিহাইড্রেশনের সাইনগুলো ডিসঅ্যাপিয়ার করে, তখন থেকে মেনটেন্যান্স থেরাপি স্টার্ট করা হয়। এই থেরাপিতে অ্যাডাল্ট এবং ওল্ডার চিলড্রেনদেরকে তাদের থার্স্টকে স্যাটিসফাই করার জন্য বেশি বেশি করে পানি পান করতে বলা হয়। অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং থেরাপি। ডায়রিয়ার সময় খাবার নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, সেটা হলো গাটকে রেস্ট দেওয়ার জন্য খাবারের পরিমাণ কমিয়ে ফেলা। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। ডায়রিয়ার সময় এমনিতেই বডির উপর একটা স্ট্রেস যায়, প্রচুর পরিমাণে ফ্লুইড ইলেকট্রোলাইট বডি থেকে বের হয়ে যায়, সেই সাথে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিও দেখা দেয়। তো এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটাকে রিকভার করার জন্য আমাদের নর্মাল যে খাবার ফুড সেটাকে প্রমোট করতে হবে, নর্মালের থেকে একটু বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। এবার আসি কেমোথেরাপিতে।
সব ধরনের ডায়রিয়াতে কেমোথেরাপি মানে অ্যান্টিবায়োটিক্স দেওয়া উচিত নয়। অ্যান্টিবায়োটিক্স তখনই কনসিডারেশনের আন্ডারে আনা হবে যখন ডায়রিয়া শিগেলা দিয়ে হবে, সালমোনেলা টাইফি প্যারাটাইফি দিয়ে অথবা ভিব্রিও কলেরি দিয়ে হবে। তো শিগেলা দিয়ে যদি হয় তখন সিপ্রোফ্লক্সাসিন, এবং কলেরা যদি হয় তখন ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন এবং ইরিথ্রোমাইসিন খাওয়া যাবে। টেট্রাসাইক্লিন বেসিক্যালি অ্যাডাল্টের জন্য এবং ইরিথ্রোমাইসিন চিলড্রেনের জন্য। আমাদের লাস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট হলো জিঙ্ক সাপ্লিমেন্টেশন। জিঙ্ক ডায়রিয়ার সিভিয়ারিটি কমিয়ে দেয়, ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয় এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন কমিয়ে দেয়। তাই ডায়রিয়া হলে 10 থেকে 15 দিন পর্যন্ত জিঙ্ক সাপ্লিমেন্টেশন নিতে হবে। এতে করে পরবর্তী 2 থেকে 3 মাসের মধ্যে ডায়রিয়া হওয়ার ইনসিডেন্স রেট কমিয়ে দেয়। তো লেস দেন 6 মান্থ বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম জিঙ্ক দিতে হবে পার ডে, এবং 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম পার ডে হিসেবে দিতে হবে। লং টার্ম প্রোগ্রামের কথা বলতে চাই, তাহলে বেটার MCH ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের আন্ডারে আছে ম্যাটারনাল নিউট্রিশন, চাইল্ড নিউট্রিশন এবং আদার কেয়ারস অফ চাইল্ড। প্রিভেন্টিভ স্ট্র্যাটেজির মধ্যে আছে স্যানিটেশন, হেলথ এডুকেশন, টেকিং সেফ ওয়াটার, ইউজিং অফ স্যানিটাইজেটর এটসেট্রা, এবং প্রিভেনশন অফ ডায়রিয়াল এপিডেমিক্সের মধ্যে আছে আর্লি ডিটেকশন অফ এপিডেমিক, অ্যাক্টিভ কেস ফাইন্ডিং, প্রোভিশন অফ আর্লি ট্রিটমেন্ট অফ কেসেস, টিচিং প্যারামেডিক্স অ্যান্ড লোকাল ভলান্টিয়ার্স টু অ্যাডমিনিস্টার ওরাল রিহাইড্রেশন সলিউশন এটসেট্রা। তো এটাই ছিল ইন শর্ট ডায়রিয়া, এটা বেসিক্যালি পার্ট 1। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটি অন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।